পরিবারের বাইরে তো কোথাও কোনো শান্তি নাই, লোকেরা দেখে না সকাল থেকে ছুটছে রাত পর্যন্ত, কেবলই ছুটছে কেবলই ছুটছে। এই ছুটে চলা তার শুরু হয়েছে, ছুটে চলা শেষ হবে যখন তার কবরে পা যাবে। এর আগে তার ছুটে চলা বন্ধ হচ্ছে না। কি জন্য আপনি ছুটছেন? এই যে আপনি এত হইহুল্লোড়, এত আয়োজন আপনার, যে এত দৌড়াদৌড়ি, এটা কি জন্য আপনি করছেন? আপনার বাপ দাদার খবর কি? তারা কি বেঁচে আছে? আপনার নানা কোথায়? আপনার নানি কোথায়? আপনার দাদা কোথায়? আপনার দাদি কোথায়? এন্ড মেনি অফ দেম হ্যাভ লস্ট অফ অলসো দেয়ার প্যারেন্টস। অনেকে তাদের পিতামাতাকে হারিয়েছেন। করোনার শুরুতে আমি আমার শ্বশুর এবং শাশুড়িকে হারিয়েছি। এবং আমাদের এমন কোনো চেষ্টা ছিল না তাদেরকে বাঁচানোর জন্য, এমন কোনো চেষ্টা ছিল না। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখে দেখিয়েছি, সবচেয়ে বড় হসপিটালে ভর্তি করিয়েছি, অর্থের তো কোনো কথাই না, কত অর্থ লাগবে ঠিক আছে, কিন্তু আমরা তাদেরকে বাঁচাতে পারি না। আপনি হয়তোবা আপনার নিজের পরিবারে এরকম অনেক ঘটনা আছে, কাউকে বাঁচিয়ে রাখতে পারবেন না, কেউ বেঁচে থাকবে না। যে সন্তানদের জন্য এত কিছু করছেন, এই সন্তানদেরকে কি আপনি বাঁচিয়ে রাখতে পারবেন কত বছর? সেদিন দেখলাম হসপিটালের সামনে একজন মা চিৎকার করছে, চিৎকার পাগলের মতো চিৎকার করছে। জিজ্ঞেস করলাম কেন চিৎকার করছে, বলে হসপিটালে তার ছেলেকে নিয়ে এসে কিন্তু ছেলেকে হারিয়ে ফেলেছে। মা চিৎকার করছে, ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ছেলে পাচ্ছে না, লোকের চারিদিকে ভিড় জমিয়ে ফেলেছে। কতক্ষণ পর মা মূর্ছা যাচ্ছে, লোকেরা একটু পানি দিচ্ছে, আবার একটু হুঁশ ফিরে এসছে, আমার ছেলে কই, আমার সন্তান কই, চিৎকার করছে, চিৎকার করছে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে, আবার হুঁশ যায়, আবার হুঁশ ফিরে আসে, এরকম চললো প্রায় ঘন্টা খানিক। হঠাৎ করে কেউ একজন এসে বললো সন্তানটাকে পাওয়া গেছে, ছেলেটাকে পাওয়া গেছে। মার হুঁশ ফিরে আসলো, ছেলেটাকে জাবড়ে ধরে পাগলের মতো চুমু খাচ্ছিল। আমি ইমোশনাল সরে গেলাম। আমাদেরই অত্যন্ত পরিচিত একজন জন, খুবই ঘনিষ্ঠ আমাদের সাথে ব্যক্তিগতভাবে, তিনি একটি মাদ্রাসার, একটা বড় মাদ্রাসার, তার মাদ্রাসা থেকে হাফেজে কোরআনটা, বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাফেজে কোরআনটা বের হয়। তার সন্তান তিনিও হাফেজ এবং এত ভালো ছেলে, ছেলের বয়স কত? 12-13 বছর হবে। ছেলেটা ওই মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার পাঁচতলায় হচ্ছে মা বাবা থাকে, অর্থাৎ ওই মাদ্রাসার মহতামিম প্রতিষ্ঠাতা, তারা থাকেন পাঁচতলায়। ছেলেটা মাদ্রাসায় দোতলায় তিনতলায় থাকে, কিন্তু ওই পাঁচতলায়ও সে বৃহস্পতিবার বা শুক্রবার ছাড়া যেত না, মায়ের সাথেও দেখা করতে যেত না, এতটা ডেডিকেটেড, খুবই চমৎকার হাফেজ। আমি তাকে নিজে দেখেছি। সে বিকালে খেলাধুলা করার পর খাটের উপরে গিয়েছে একটু ক্লান্ত, একটু ঘুমানোর জন্য। তার উপরে নিয়ে অন্যান্য ছাত্রদের প্রায় 40-50টা তোষক তার উপরে রেখে দেওয়া হয়েছে। যারা রেখেছেন তারা হয়তো বুঝতে পারেন নাই, অথবা বাকিটা আল্লাহ জানে। নিঃশ্বাস বন্ধ হয়ে ছেলেটি মারা গিয়েছে। মা আজকে প্রায় 20 দিন তার হুঁশ ফিরে আসেনি। একটু হুঁশ ফিরে আসে, আবার হুঁশ চলে যায়, আবার একটু হুঁশ ফিরে আসে, আবার একটু হুঁশ চলে যায়। আমার মা প্রতিদিন প্রায় বাসায় গেলে কান্না করে, বাবা তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি এত কাজ কেন করো, তুমি একটু কমে দাও, আমি জানি তুমি দিনের কাজ করছো কিন্তু তুমি আর একটু কমাও। প্রতিদিন পায় আমার মা কান্না করে। আমি মায়েদের কথা জানি, বাবাদের কথা জানি, যে আপনারা যারা বাবারা আমার ডান পাশে আছেন কি পরিমাণ ছুটোছুটি করেন, বাসের হয়তো বা যে হ্যান্ডেল ধরে আপনি দাঁড়িয়ে আছেন, অথবা আপনি রিক্সায় না গিয়ে আপনি হয়তো বা হেঁটে যাচ্ছেন পরে টাকা সেভ করার জন্য, পাবলিক বাসে যাচ্ছেন আপনি হয়তো বা সিএনজি বা ট্যাক্সি আপনি নিচ্ছেন না, কেন? কারণ কটা টাকা যদি বাঁচানো যায়, এটি সন্তানগুলোকে একটু ভালো করে যদি পড়ানো যায়। কিন্তু জানেন আপনি কেয়ামতের দিন কি করবেন? এই সন্তানদেরকে আপনি বলবেন, আল্লাহ এদের সবাইকে তুমি জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। এই যে দুনিয়াতে যে মা চিৎকার করে সন্তানের জন্য বেহুশ হয়ে যাচ্ছে, যে বাবা সারাটা দিন কাজ করছে, এরাই বলবে জাহান্নামে ফেলো এদেরকে, তারপরে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তু বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই সন্তানকে আপনি সেদিন পরিচয় দেবেন না, সেদিন আপনি এই পিতামাতার কথাই বলবেন না, শুনবেনই না, তাদের দিকে তাকাবেনও না, এবং বলবেন যে আমার সাথে তোমার কোনো রিলেশন নাই, তুমি দূর হও। আল্লাহকে বলবেন, আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তুমি আমাকে বাঁচাও, কারণ একটা ভয়াবহ জায়গা। আপনি দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি মুহূর্তে কাজ করছেন, দুনিয়াতে তাদের কল্যাণের জন্য আপনি অব্যাহতভাবে দৌড়াচ্ছেন। আপনি হালাল নাই, হারাম নাই, কল্যাণ নাই, অকল্যাণ নাই, দিন নাই, রাত নাই, আপনি বুঝারই চেষ্টা করছেন যে কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো আপনার মাথায় নাই।
কিন্তু আপনি তো ছুটছেন দৌড়াচ্ছেন তাদের জন্য কাজ করছেন আখেরাতে কি হবে আখেরাতে কে বাঁচাবে তাদেরকে দুনিয়া তাদের জন্য অট্টালিকা নির্মাণ করবেন আখেরাতের অট্টালিকা কে নির্মাণ করবে কবর চোখটা বন্ধ করার পরে কি হবে বলেন তো কে তাদেরকে বাঁচাবে আপনি কি সেখানে থাকবেন না আপনার সন্তানরা সেখানে থাকবে কে থাকবে কেউ আপনাকে রক্ষা করতে যাবে না